হওয়া, তাদেরকে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করতে হবে। এজন্য যা করা প্রয়োজন তা হলো নাগরিকদের পরমত সহিষ্ণু হতে হবে, সবাইকে মত প্রকাশের সুযোগ দিতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অবশ্যই সবাইকে মত প্রকাশের সুযোগ দিতে হবে, অন্যের মতকে শ্রদ্ধা করতে হবে এবং অধিকাংশের মতামতকে সবার মতামত হিসেবে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। আমরা যেমন নিজের মত প্রকাশ করতে পারবো, সেরকম অন্যের মতামতকেও আমরা শ্রদ্ধা করব এবং যে অধিকাংশ মতামতকে সবার মতামত হিসেবে মেনে নেওয়ার মতো মানসিকতাও আমাদের মধ্যে থাকতে হবে। নিজের বা নিজ দলের মতামত জোর করে অন্যদের উপর কোনোভাবেই চাপিয়ে দেওয়া যাবে না। ব্যক্তিগত ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে, নিজেদের ব্যক্তিগত ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। এটি সকল নাগরিক ও রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য, কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করলে হবে না, দেশের মঙ্গলকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। অবশ্যই যে ব্যক্তিগত স্বার্থ বা দলীয় স্বার্থ বাদ দিয়ে দেশের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে, নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে। নিজের অধিকার আদায় যেন অন্যের অধিকার ভঙ্গের কারণ না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। আমি নিজে অধিকার আদায় করতে গিয়ে আরেকজনের অধিকার কোনোভাবেই ভাঙ্গা যাবে না। বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা ও সহনশীলতা বজায় রাখতে হবে। যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে এবং অনেক দল রয়েছে, এদের মধ্যে অবশ্যই আমাদের সম্প্রীতির মনোভাবাপন্ন হতে হবে এবং তাদেরকে সহযোগিতা এবং সহনশীলতা বজায় রাখতে হবে। ব্যক্তি স্বাতন্ত্র্যকে শ্রদ্ধা করতে হবে, সেই সাথে নাগরিকদের সুনাগরিকের গুণাবলী অর্জন করতে হবে। নাগরিকদের হতে হবে বুদ্ধিমান, আত্মসংযমী ও বিবেকবান। অবশ্যই সকল নাগরিকদের বুদ্ধিমান, আত্মসংযমী এবং বিবেকবান হতে হবে। গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। অযোগ্য লোক যেন নির্বাচিত হতে না পারে সেজন্য নাগরিকদের সচেতনভাবে ভোট দিয়ে উপযুক্ত লোককে নির্বাচন করতে হবে, এতে গণতন্ত্র শক্তিশালী হবে। আমাদের খেয়াল রাখতে হবে যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় এবং অযোগ্য লোক যাতে নির্বাচনে জয়ী না হয়। অবশ্যই যাতে যোগ্য লোক জয়ী হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এতে করে গণতন্ত্র শক্তিশালী হবে। আইনের শাসন হলো গণতন্ত্রের প্রাণ, এজন্য সবাইকে আইন মানতে হবে। আইনের চোখে সবাই সমান, অতএব সকলের প্রতি সমান আচরণ করতে হবে, অর্থাৎ সমান অধিকার ও সুযোগ সুবিধা দিতে হবে। যে আইনের শাসন হলো গণতন্ত্রের প্রাণ, গণতন্ত্রের প্রাণ হচ্ছে আইনের শাসন, এজন্য সবাইকে আইন মেনে চলতে হবে, সকলের প্রতি সমান আচরণ করতে হবে, সমান অধিকার ও সুযোগ সুবিধা দিতে হবে। এসব গণতান্ত্রিক আচরণ শেখা ও তা প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে সফল করার জন্য প্রতিটি নাগরিককে যত্নবান হতে হবে। অবশ্যই এই আচরণগুলো আমাদের গণতন্ত্রকে সফল করতে পারে এবং প্রতিটি নাগরিককে এগুলো মানতে হবে এবং যত্নবান হতে হবে, এতে করে আমাদের রাষ্ট্র এবং গণতন্ত্র শক্তিশালী হয়ে উঠবে। আগামী ক্লাসে আমরা এরপর থেকে পড়ব, তোমরা যতটুকু পড়া হয়েছে বাড়িতে পড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।